আপনার নাম হচ্ছে অঙ্কু। গাছের মাঝে মাঝে এরকম ইট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ড্রিঙ্কের বোতলের মূর্তি আছে, এটা হচ্ছে কলকে, ঠিক আছে। কলকে দিয়ে পুরো এই বিষয়টা তুলে ধরা হয়েছে, বিভিন্ন জিনিসের মূর্তি, এই কোকা কোলা, ফ্রিজ, পেপসি। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হিন্দুস্তান রোডের ওপরে, আর হিন্দুস্তান রোডের মানেই হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। একদম এই দেখো এন্ট্রান্সটা দেখো, ঠিক আছে, কত সুন্দর করে মানে সাজানো হয়েছে। এখনও এটা কিছু দেখছো না, ঠিক আছে, মানে ভিতরে ঢুকলে আরও অনেক জিনিস আমি দেখাতে পারবো তোমাদের। যাই হোক, চলো তাহলে আজকের এই জার্নিটাতে তোমাদেরকে দেখাই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এই বছরের যে পুজো, সেই পুজোতে কীভাবে সেজে উঠছে মণ্ডপ। সমস্ত কাজ হয়েছে, এই সমস্ত কাজ সত্যি দেখার মতো, মানে যে সমস্ত ম্যাটেরিয়াল সেখানে ইউজ করা হয়েছে আমি তোমাদেরকে দেখাই। দেখো এইগুলো দেখো, একদম কাছ থেকে দেখো ইট, ঠিক আছে, ইটগুলোকে এরকম সুতো দিয়ে বেঁধে এই সামনেটুকুতে এভাবে ইউজ করা হয়েছে। শুধু ইট নয়, এখানে গাছের যে ডাল, গাছের ডাল ইউজ করা হয়েছে, এমনকি এইখানেও দেখতে পাচ্ছ টোটাল গেটের যে জায়গাটাতে সেখানেও কিন্তু গাছের ডাল ইউজ করা হয়েছে। এখানে কাজ তো চলছে, লাইটের কাজ চলছে। তোমরা কি লাইটের কাজ করছো? দুজনেই লাইটের কাজে। আচ্ছা, এইখানে কাকু তৈরি করছে এই এরিয়াটা, টোটালটা তৈরি করছে, আর ওপরে ওপরেও কাজ চলছে এরকম টোটাল। তাই এখনও অনেক কাজ বাকি। এই গেটটাও সুন্দর, মানে এই গেট থেকেও তোমাদেরকে আমি দেখাবো। দেখানোর আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগে একটা লাইক করে দাও, ঠিক আছে, কেননা এই ধরনের মণ্ডপ সত্যি দারুণ দারুণ লাগে আমার, মানে পার্সোনালি এই মণ্ডপটা খুব 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 ভালো লেগেছে, ঠিক আছে। এখনও পুরোটা তোমাদেরকে দেখায়নি, কিন্তু আমি দেখে নিয়েছি, তোমাদেরকে তো দেখাবো। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় তাহলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ফলো করো। চলো এবারে কন্টিনিউ করি। আপনার নাম হচ্ছে অঙ্কু, অঙ্কুরের মাধ্যমে পুরো ফুটে উঠবে মণ্ডপ। আর মণ্ডপের বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছ যে গাছের ডাল, তারপরে ইট, সুতো, এগুলো তো ব্যবহার করা হয়েছেই। আরও একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে কলকে, ঠিক আছে, কলকে দিয়ে পুরো এই বিষয়টা তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে পুরো মৌমাছির চাঁকের মতো লাগছে দুই সাইডটাই, এদিকেও প্লাস এদিকেও। এটা যখন লাইটটা পড়বে তখন আরও বেশি ভালো লাগবে। আর মাঝে মাঝে গাছের মাঝে মাঝে এরকম ইট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এবার চলে এসেছি মণ্ডপের আর এক প্রান্তে, মানে এটা একটা অন্য দিক, মানে ওদিকে ওদিকের থেকে একটা দিক, এদিক থেকে একটা দিক।
ঠিক আছে, এইদিকে দেখো, এইদিকে দেখো সাজানো হয়েছে কীভাবে, এইগুলো যে এইগুলো হচ্ছে বিভিন্ন মূর্তি, বিভিন্ন জিনিসের মূর্তি, এই কোকা কোলা, ফ্রিজ, পেপসি, ঠিক আছে, আর অ্যাকোয়া ডায়মন্ড, মানে জল থেকে শুরু করে বিভিন্ন পানীয়র মূর্তি, এই মূর্তিগুলো দিয়ে সাজানো হয়েছে। এমনকি শুধুমাত্র এটাই না, মানে নীল রঙের মূর্তি যেগুলো সেগুলোকে আলাদা করা হয়েছে, কালো রঙের মূর্তি যেগুলো সেগুলোকে আলাদা করা হয়েছে, আর লালটাকে আলাদা করা হয়েছে। দেখো বিভিন্ন বিভিন্ন জিনিসের মূর্তি আছে এখানে, মাজাও রয়েছে, ঠিক আছে, আরও আরও অনেক কিছু রয়েছে, এখানে পড়লেই বোঝা যাবে অনেক কিছু রয়েছে। ফ্রিজ, যে ফ্রিজ দেখতে পাচ্ছি, কোকা কোলা, পেপসি, তো এগুলো তো রয়েছে, মানে টোটালটাকে এই যে পেরেক দিয়ে বসিয়ে এরকম একটা মানে জিনিস করা হয়েছে, যেটা একটা ডিজাইন করা হয়েছে, যেটা খুব দেখতে ভালো লাগছে। আর নিচের দিকে কাঠ রয়েছে, এই কাঠ বিভিন্ন এই কাঠগুলোকে বসানো হয়েছে আটা দিয়ে। আর এই যে এইদিকে আরও কাঠ রয়েছে, এগুলো তো গাছের ডাল, গাছের ডালের পরে এইদিকে কিছু কাঠ রয়েছে, এই কাঠগুলো এইভাবে বসানো হয়েছে। নিচের দিকে কাজও করছে ভাই, বিভিন্ন মূর্তি এগুলো কালেক্ট করা হয়েছে। শুধুমাত্র যে পানীয়র মূর্তি সেটাও দেখছি না, মানে অন্য অনেক রকমের মূর্তি আছে। দেখো ফ্রুটি, তোমাদের সবার প্রিয় ফ্রুটি, কাজ করছে তারা দিন রাত কাজ করছে, যেহেতু পুজো একদম দোরগোড়ায়। এখানে কাকু কাজ করছে, এখানে কতদিন ধরে কাজ করছো? এখানে দুমাস, দুমাস হয়ে গেছে কাজ করছো। তাও কতজন মিলে কাজ করছো? মোটামুটি 50-45 জন। মূল যে উপকরণ হিসাবে যেগুলো ইউজ করা হচ্ছে, এই যে এইগুলো তো কালেক্ট করে এনেছো, ঠিক আছে, এই মুটকিগুলো কালেক্ট করে এনেছো, আর কি কি আছে? মুটকি আছে, গাছের ডাল আছে, তারপরে এই যে কাঠের যে বিমগুলো কেটে কেটে এগুলো বিল্ডিং সাইজ করা হচ্ছে, এগুলো আছে। আমাদের ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কাঠের উপরে, টোটালটাই কাঠের উপরে। এর উপরে এবারে আলোকসজ্জা হবে, অবশ্যই আলোকসজ্জা হবে। এই যে মূর্তিগুলো, এখানে তো বিভিন্ন রকমের জিনিসের মূর্তি, শুধু একটা জিনিস তো না, বিভিন্ন রকমের মূর্তি আছে, যেমন জলের ওয়াটার বোতলের আছে, তারপরে আপনার এই যে যেগুলো বলা হয় যে ড্রিঙ্কের বোতলের মূর্তি আছে, সেগুলোকে কালার করে, মানে কালার মানে কালার তো না, অরিজিনাল যে কালারগুলো সেগুলো বাছাই করে এরকম একটা ডিজাইন করা হচ্ছে, তাই তো? ন্যাচারাল যে কালারটা সেই কালারটাই থাকবে, এখানে কোনো কালার হবে না। একটা ব্যাপক জিনিস দেখলাম, মানে এত সুন্দর জিনিস দেখলাম, মানে এত পুজোর আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মণ্ডপের যে প্রিপারেশনটা হয়েছে সেটা কতটা সুন্দর। তোমার তো পুরো ফুলফিল কাজ হয়নি, ফুলফিল কাজ হলে আরও কতটা সুন্দর হবে সেটা ভেবে।
তাহলে তোমরা দেখে নিলে এই বছরের হিন্দুস্তান ক্লাবের, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ভাবনা, অঙ্কুর, অঙ্কুরের মাধ্যমে এই প্যান্ডেল সেজে উঠছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে আমরা দেখতে পাবো অঙ্কুর কতটা অঙ্কুরিত হল। ভিডিওটা এফদি থাকলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয়, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে সরাসরি মেসেজ করতে পারো, আমি তোমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।